কাদের জন্য কুরবানি করা ওয়াজিব এবং কাদের ক্ষেত্রে কুরবানি না দিলে গুনাহ হবে না। অনেক ফুকাহা কেরামের মতে কুরবানিটা সুন্নাত মুয়াক্কাদা ওয়াজিব না, যদিও ওয়াজিবের কাছাকাছি সুন্নাত মুয়াক্কাদাটা। আর অনেক ফুকাহা কেরাম যেমন ফুকাহা হানাফ হানাফি মাযহাব অনুযায়ী আপনার কুরবানি করাটা ওয়াজিব সামর্থ্যবানদের জন্য, সামর্থ্যবান কারা, যাদের কাছে কোরবানির ঈদের দিনগুলোতে, ঈদের দিন, ঈদের পরে আরো দুই তিন দিনের মধ্যে যাদের কাছে হজ সরি জাকাত ফরজ হওয়ার মতো সামর্থ্য আছে, অর্থ আছে, সেটা কত, সেটা হলো 595 গ্রাম রূপা বা 52.5 তোলা রূপা বলতে পারেন। এটার মূল্য, এটার যে দাম সেটা কত হয় বর্তমান বাজারে কত আমি জানি না, হয়তো 40-50 হাজার বা কম বেশি হবে, প্লাস মাইনাস হবে। এই টাকার মালিক যদি কেউ থাকে ঋণমুক্ত, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানির বিধান আসে, সেই কোরবানি দিতে হবে। আর যদি এরকম টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে সেই কোরবানি দিলে সব পাবে, না দিলে কোনো গুণা তার নাই। আর এ ধরনের মানুষ টাকা পয়সা আছে কোরবানি তার উপরে বর্তায়, তারপরে সে কোরবানি দিল না, এই ব্যক্তির জন্য এটা ভয়াবহ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির বিষয় যে হাদিসগুলো বলেছেন সেগুলোর দিকে তাকালে বোঝা যায় এটা গুরুত্বপূর্ণ একটা বাদত। তার ভিতরে একটা বর্ণনা হলো যে মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার মতো সামর্থ্য তার আছে, ওয়ালাম ইউদাহিয়া, কিছু কোরবানি করলো না, ফলে আকরবাল্লাহ মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে, খুব জটিল একটা বিষয়। এই জন্য সামর্থ্য থাকার পরও কোরবানি না দেওয়াটা সেটা অনুচিত, অন্যায় কাজ, গুনাহের কাজ।